মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভা 6 নম্বর 14 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে বুধবার কান্দি শহরের ছাতিনা কান্দি এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করলেন এলাকার বিধায়ক অপূর্ব সরকার। এদিন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কান্দির ছাতিনা কান্দি দীঘির পাড় থেকে শুরু করে কান্দি বাসস্ট্যান্ড হয়ে ছাতিনা কান্দি আদিরাপাড়া শালতলা পর্যন্ত কান্দি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষ, কান্দি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা মল্লিক ও কান্দি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাননবালা ঘোষের সমর্থনে পদযাত্রা করেন। এদিন বিধায়ক অপূর্ব সরকার তার পদযাত্রার মাধ্যমে ছাতিনা কান্দি এলাকায় ঝড় তুললেন এবং ছাতিনা কান্দির সাধারণ মানুষ অপূর্ব সরকারকে পুষ্পবৃষ্টি করে এবং মিষ্টিমুখ করিয়ে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানালেন। অন্যদিকে বিধায়ক অপূর্ব সরকার সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন এবং দুর্নীতিমুক্ত শান্ত কান্দি পৌরসভা গড়তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করানোর জন্য ছাতিনা কান্দির সাধারণ মানুষের কাছে আহ্বান জানালেন। অন্যদিকে তৃণমূল আমলে কান্দি পৌরসভার উন্নয়নের খতিয়ানকে তুলে ধরবার জন্য ছাতিনা কান্দির সাধারণ মানুষের কাছে কান্দি পৌরসভার রিপোর্ট পেশ বিতরণ করলেন বিধায়ক অপূর্ব সরকার। ছাতিনা কান্দিতে বিধায়ক অপূর্ব সরকারের পদযাত্রাকে কেন্দ্র করে ছাতিনা কান্দি এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শোভন ব্যানার্জি, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। এখানে যা আমরা সাধারণ মানুষ শুধু নয়, আমাদের কাছে সম্মানীয় নাগরিক, এই মিছিলটার মধ্যে যে মানুষগুলো আছে সেগুলোই কিন্তু ছাত্রেকাদের মানুষ। আমরা জেমো থেকেও আনিনি, বাগডাঙ্গা থেকেও আনিনি, আমরা রসড়া থেকেও আনিনি। এখানে আমরাই বরঞ্চ দু চারজন যারা নেতারা এসেছি তারাই বাইরের মানুষ। আর এই 6-14 ওয়ার্ড, 18 ওয়ার্ডের এখানে যারা উপস্থিত হয়েছে, রাস্তার ধারে মারা বোনরা দিদিরা আমাদেরকে ফুল দিয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদ দিয়ে করেছে, স্নেহ ভালোবাসা দিয়েছে। তাই আমরা আরও উৎসাহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের একজনের কর্মী হিসাবে। আমরা যা কাজ করেছি বিগত বছরগুলোতে, আমি চেয়ারম্যান ছিলাম, দেবাশিসদা চেয়ারম্যান ছিল, আমরা যা কাজ করেছি সেই কাগজ আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আগামী দিনও যা কাজ করব তারও কিছুটা ঝলক আমরা তার মধ্যে রেখেছি। আমি যেদিন কাউন্সিলর ছিলাম এই রাস্তায়, এখানকার আমার মা বোন কাকারা বলবে কাদায় হাঁটতে হতো, আজকে এলইডি লাইট, ম্যাস্টিভের রাস্তা। মানুষ বলবে আমরা কি করেছি, আমি বলবো না, আমরা কেন বলবো, আমরা তো মানুষ আমাদেরকে পাঠায়, আমরা মানুষের কাজ করি। তারপর কাজে সন্তুষ্ট না ক্ষোভ সেটা মানুষ বলবে, আমরা কেন বলবো।